अरे बाप रे, पलाओ রাসু, তুমি বাড়িতে বিশ্রাম নাও, আমি ফিরে আসা স্কুলে যা যা ঘটে তা তোমারে বলবো। আচ্ছা মিনা। যাই রাসু। যাই রাসু। আপা, এইভাবে সবার হাঁচি কাশি হচ্ছে কেন? আমার কাছে এই বিষয়ে একটা বই আছে, তুমি চাইলে ক্লাস শেষে বইটা দেখতে পারো। আমি পাশের রুমে কাজ শেষ করে আসছি। দেখো মিঠু, এই পাতার ছবি হইল কাশি আর ঠান্ডা রোগ সরানোর ভাইরাস। ছবিতে দেখা যাইতাছে লোকজন ঠান্ডা আর কাশিতে ভুগতাছে। এই রোগ হাঁচি কাশির মধ্য দিয়া খুব সহজে মানুষের মধ্যে ছড়াইতে পারে। জীবাণু ভরা ময়লা হাত থেকেও এটা ছড়ায়। শাবাস মিঠু, চলো আরো পড়ি। এই রোগ খুব বিপজ্জনক হতে পারে, বিশেষ করে শিশু, বুড়ো এবং অসুস্থদের জন্যে। কয়েকজন রোগী সারা গ্রামকে আক্রান্ত করতে পারে। কতগুলি সাধারণ নিয়ম মেনে এইসব রোগ থেকে দূরে থাকা যায়। 1. হাঁচি কাশির সময় মুখ কাপড় দিয়ে ঢাকতে হবে। 2. যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। 3. খাওয়ার আগে, খাবার তৈরি করার আগে এবং বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই দুই হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। 4. আক্রান্ত হলে অবশ্যই ঘরে থাকতে হবে। সাবান ও রুমাল সর্দি কাশির সময় তোমার সব থেকে প্রিয় বন্ধু। তুমি আমার সব সময় ভালো বন্ধু মিঠু। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সব ভাইরাস খালি চোখে দেখা যায় না, এদের শুধু যন্ত্রের সাহায্যে দেখা যায়। এই যন্ত্রকে মাইক্রোস্কোপ বলে। বাপরে, কি বিচ্ছুটে দেখছো মিঠু, ভাগ্য ভালো এগুলি ছোট। মিঠু বাঁচাও, মিঠু
আমি আসছি। মিঠু তাড়াতাড়ি করো, কোথায় যাই দেখতে হইব। সব কিছু প্রস্তুত? হ্যাঁ স্যার। ওরে বাবা, মিঠু সব ভাইরাস শূন্য। না মিঠু, আমরা এখন যাইতে পারি না, দেখতে হইব শেষ পর্যন্ত ওরা কি করে। আমরা এখান থেকে এবং এই জায়গা থেকে আক্রমণ শুরু করতে পারি। আমি জেনেছি কে কে এই গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সজাগ নয়, বিশেষ করে দোকানদার আমাদের সহযোগী হতে পারে। তো আমাদের গ্রামের ম্যাপ, তুই আসো মিঠু, গ্রামের সবাই সতর্ক করতে হইব। আমরা আক্রমণের জন্য প্রস্তুত। মিঠু ভাবো কিভাবে আমরা এই ভাইরাসদের প্রতিরোধ করতে পারি, গ্রামবাসীরাও বা এদের কিভাবে প্রতিরোধ করব। হ্যাঁ হ্যাঁ পাইছি মিঠু, সাবান 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 এবং রুমাল, এগুলোই আমাকে বাঁচাইতে পারে। মিঠু আক্রমণ করো, যারা হাত ধোয় না তাদের আক্রমণ করো, যারা হাঁচি কাশি দেবার সময় রুমাল ব্যবহার করে না তাদের আক্রমণ করো, বন্ধুরা যারা যেখানে সেখানে থুতু ফেলে তাদের আক্রমণ করো, আক্রমণ। আসো সবাই আসো, আমাকে প্রতিরোধ আরো জোরদার করতে হইব। আসো আসো, বানিয়া
পালাও পালাও। এই অল্প কয়টা পিচকারি দিয়ে ওর সাথে পারা যাবে না। পালাও সকলে পালাও, সব সবাই একসাথে করো, তাড়াতাড়ি করো। এখানে সব সাবান রাখো, ভালো মতো যুদ্ধ করতে হইব। এখন পানি লাগবো, পানি মিনা মিনা আমরা জিতে গেছি। মিনা মনে হয় খুব মজার স্বপ্ন দেখেছ। আপা আপনার সর্দি কাশি নাই? না মিনা, আমি এখন বেশ ভালো আছি। খুব ভালো। আপা আমাকে এখন যাইতে হইব, আমি আসি আপা। ঠিক আছে মিনা। আমার খুব ঠান্ডা লাগছে, আমি যখন সুস্থ হব তখন বাইরে যাব। সব ভাইরাস চলে গেছে। ও রাজু, তুমি ভালো হইয়া গেছো। Heh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